সাজ্জাদে বেহেজ বানাইছে। শুনলাম বানাখানা বানাইয়া জীবনের পতন, তার বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ঢুলঢুকি বাজাইয়া বিশাল আয়োজনের মাধ্যমে জান্নাতের ভিতরে উদ্বোধন করবে। বাদশা সাজ্জাদ দুনিয়াতে একটা বেহেজ বানাইলিছে, আল্লাহর সাথে পাল্লা কইলা, নাউযুবিল্লাহ। আজরাইল ডাক দিছে, দাঁড়া সাজ্জাদ কয়, কে রে আমার ডাক দিছস? কো ভাই আমি একজন মুসাফির, আপনার সঙ্গে কথা আছে। সাজ্জাদ কয়, আমার সময় নাই। কি নাই? আমার সময় নাই। এমন একটা দিনে রে আমি জান্নাত উদ্বোধন করব, এমন একটা দিনে আমার পিছন থেকে ডাক দিনি তো সাহস তো কম না। কেন ডাক দিলে আমার? তোর বিচার হওয়া দরকার, তোর শাস্তি হওয়া দরকার। খুব বেড়াগিরি সাজ্জাদ দেখাইলো, ডাক দিল, সাজ্জাদ শুনল না, চলে গেল গেইটের বরাবর। আবার সাজ্জাদ ডাকায়া দেখে মুসাফিরের বেশে সাজ্জাদ ঘুরার থেকে লাগবে, এমন সময় আজরাইল কয়, দাঁড়া, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরি সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরালাস, ঠিক কি না? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরালাস, দাফন হবে যদি কখন, নইলে সর্বনাশ। লাশ মরার পরে বেশি সময় কি করে রাখে? লাশ পচে যাবে, গলে যাবে। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরালাস, দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের বয়ে কাঁপছিল, কথা কন। বিদায় হওয়ার পরে কি বিছানায় ঘুমাইলেন সেই বিবি সেই স্ত্রী পর্যন্ত আপনার ঘরে রাত্রের বেলা বয়ে যায় না। বিদায় হয়ে গেলে কিন্তু আপনার স্ত্রী আপনার ঘরে যায় না। রাত্রে সবাই আমার ঘরে লাশের বয়ে কাঁপছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। আল্লাহ বলেন, একদিন সপ্তম শহর সাত আসমান ব্যঙ্গে টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব ধ্বংস হবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল তুল পার হবে, জমিনের মধ্যে জাল জ্বালা হবে। জমিনের মধ্যে জাল জ্বালা হবে, জাল জ্বালা, ভূমিকম্প। এই ভূমিকম্প কিন্তু আজকে গেছে, কইতে পারেন, কইতে পারেন কেমনে হবে? সব ঘুম, যেই সময় ভূমিকম্প হয়েছে একবার ফজরের নামাজ নাই, সব হমানে ঘুম। আরে যুবক ভাই, ফজরের সময় যে ঘুমিয়েছিলাম আমার আল্লাহ, সেই সময় কিন্তু ভূমিকম্প দিছে। ঘুমের মধ্যে যদি বিল্ডিং ভেঙ্গে যদি চাপায় পড়ে মারা যাইতা, বেনামাজি হইয়া কবরে যাইতা, কথা হয় না? আজকে কিন্তু ভূমিকম্প একটা হয়ে গেছে, মারাত্মক ভূমিকম্প। এরপর রব্বি কারীম আমার এই সোনার বাংলাদেশটাকে হেফাজত করছে, ধ্বংস করে নাই রে, কারণ এই জমিনে অসংখ্য কোরআনের হাফেজরা জমিনে তেলাওয়াত করে,
অসংক আল্লাহর ওলিরা চকির পানি দিয়া জমিনের মাটি ভিজায়, তাদের চকির পানির কারণে আবার আল্লাহ জমিন ধ্বংস করে না, জমিন ধ্বংস করে না। কিন্তু জেনে রাখবেন, যেদিন এই জমিনে আল্লাহ বললে ওয়ালা থাকবে না, সেদিন আমার আল্লাহ এই জমিন রাখবে না, জমিন ধ্বংস করে দিবে। বর্তমানে জমিন টিকা আছে একমাত্র কার জন্য? আল্লাহ ওয়ালাদের জন্য। এখন গভীর রাতে অনেক মানুষ ঠান্ডা পানি দিয়া উজু করে, চোখের পানি জমিনে ফলায় রে, যার বরকতে আমার মালিক জমিনের মধ্যে ধুম ভূমিকম্প দিয়া ধ্বংস করে না, এখনো আমাদেরকে আল্লাহ হেফাজত রাখছে। বহু দেশ আপনারা দেখছেন ভূমিকম্প দিয়া হ মানে মাটির সাথে মিশায় আসছে, কিন্তু আমার বাংলাদেশ রে আল্লাহ হেফাজতই করছে। ঠিক নি সব ধ্বংস হবে কিন্তু আমার মালিক ধ্বংস হবে না, ওর চিরঞ্জীব। ঠিক কিনা? ঘুম নাই, খানা নাই, তন্দ্রা নাই, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা দিলের কান লাগায় শুনে, সব ধ্বংস হবে রে আমার আল্লাহ ধ্বংস নাই চিরঞ্জীব, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ফেরেশতারা সহ ধ্বংস হবে, আর সে আজিম বহন করার ফেরেশতা ধ্বংস হবে। কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল সিংহায় ফুঁক দে, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবে, জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে, জালজালা শুরু হইয়া ভূমিকম্প হবে, হমানে সব ধ্বংস, আসমান ব্যাঙ্গে ব্যাঙ্গে পড়বে, সূর্য খসে পড়ে যাবে, তারকারা গুলি সব ছুটে ছুটে জমিনে পড়ে, যত সাগর আছে সব সাগরের মধ্যে আগুন ধরে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া ভয়ানক অবস্থা হবে, সমস্ত সাগরের মধ্যে আগুন ধরে যাবে, আরব সাগর, আটলান্টিক সাগর, মহাসাগর, সব সাগর সবগুলোতে আগুন ধরবে, আগুন ধরে সব আগুন হয়ে যাবে, সব মিক্সচার হবে, তারকা সূর্য সব জমিনে পড়বে, পাহাড় গুলি ধূলিসাৎ হয়ে যাবে, ইজা জুল জিলা তিল আরদু জিল জালা, ভূমিকম্প। এটাই এই 2 সেকেন্ড 3 সেকেন্ডের ভূমিকম্প নয়, এটা যে ভূমিকম্প হইব এর পর আর কিছু থাকতো না, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আজরাইল বল তো দেখি সব কি ধ্বংস করছ, ওমা ওমা এদিকে তাকা, সব কি ধ্বংস করছ? বলে আল্লাহ যা ছিল দুনিয়ায় সব শেষ, আর বাকি আছে? বলে আসমানের উপরে সব বাকি আছে। আল্লাহ কয় সমস্ত ফেরেশতা কুল ধ্বংস করে দে, সমস্ত ফেরেশতাদের মরণ হবে, সব ফেরেশতা। এরপরে জিজ্ঞাসা আর কে বাকি? আরে মালিক আরশ বহনকারী ফেরেশতারা বাকি, আর আমি আজরাইল ইসরাফিল জিবরাইল মিকাইল বাকি। আল্লাহ কয় আরশ বহনকারী ফেরেশতাদেরকে ধ্বংস করে দাও, আরশ বহনকারী ফেরেশতাও ধ্বংস,
মূলত ফেরেশতাদের মাধ্যমে আরশ ধরে রাখেন, এটা কুদরতিভাবেই এমনি আছে। শুধু একটা ইয়াদিয়া রাখছে, কয়েকজন ফেরেশতা আরশ বহন করে রাখছে, কিন্তু মূলত আরশ তার গতিতেই আছে, আরশ বহনকারী ফেরেশতা আছে। আল্লাহ জিগে বারকে বাকি আল্লাহ, এখন আমি আছি, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে। আল্লাহ কইবো তুমি বাদ দে, বাকি তিনজন শেষ কর। ইসরাফিল, জিবরাইল, মিকাইল তিনজন শেষ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের লিডার ছিল। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কাছে উনি আসতো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতো। এবার আল্লাহ জিগা আর কে বাকি, কো আপনি চিরঞ্জীব, আপনার কোনো মরণ নাই, আর আমি তো আজরাইল, আমি রূহ নেই, আমার আর মরণ নাই, আমরা দুইজনই আছি। আল্লাহ জিগা আরশের নিচে কি লেখা, তখন আজরাইল পড়ে যে আরশের নিচে যারা আছে সব ধ্বংস, সব মরণশীল। আল্লাহ হই লেখা কি, আল্লাহ আরশের নিচে সব ধ্বংস হবে, আরশের নিচে যা আছে সব ধ্বংস, সব মরণশীল। আল্লাহ হয় তুমি কই আছো, আমি আরশের নিচে, তাহলে তোমার কি হইছে, কতলে আমি ধ্বংস হইব বলা হবে। আজরাইলের চিৎকার শুরু হইছে, আজরাইলের চিৎকার শুরু হইছে, যে আমি তো ভাবি নাই যে আমি ধ্বংস হব। তখন যদি কোনো প্রাণী বেঁচে থাকতো, তাহলে আজরাইলের চিৎকারের শুনেই মানুষ মারা যেত, এমন ভয়ানক এক চিৎকার দিবে আজরাইল। আজরাইল মনে করছে আমার তো মরণ নাই, কিন্তু আল্লাহর সব শেষ। বলুন কোনো কিছু রাখবে না, সব ধ্বংস হবে, কথা হয় না, সব ধ্বংস হবে। আরে যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনে শুনে আল্লাহ বলেন, নবী গো মক্কা নগরীর মানুষকে আপনি বলেন, তারা যেই প্রভুর গোলামি করে, এগুলো তো নিজের হাতের বানানো, তো সব ধ্বংস। পরিচয় দেন, স্রষ্টার গোলামি যেন পড়ে, আল্লাহর হাবিব মানুষের কানে কানে গিয়ে এই কথাটাই পৌঁছাইতেছে যে তোমরা যুবক ভাই, রব্বি কারিম কিন্তু আমাদেরকে পাঠাইছিল গোলামির জন্য রে, গোলামি করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি, শরণ ডাকিস, সেই দিনের কথা, কোন দিনের কথা, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমার আল্লাহ বিচারক হবে, সেদিন তোর কাছ থেকে সময়ের সময়ের হিসাব দেবে, সময়ের হিসাব। আল্লাহ বলেন, ওয়াল্লাহ সময়ের কসম কইরা কইলাম, তার কাছ থেকে সময়ের হিসাব নিবে। যুবক বল, আমার দেওয়া সময় কোথায় ব্যয় করছস, আমার দেওয়া সময় আমার দিলি না। ইমাম সাহেব যদি বলে আসেন না ভাই নামাজে যাই গো, আসেন না ওয়াজ মাহফিলে যাই, এ উত্তর দেয় হুজুর আমার সময় নাই। কি বলে, আমার সময় নাই, আমি বড় ব্যস্ত, সময় নাই, সময় নাই। এই কথা কিন্তু সাজ্জাদে কইছিল, আজরাইলে কইছিল, আমার সময় নাই। সাজ্জাদে বেহেজ বানাইছে, সোনার বানাখানা বানাইয়া জীবনের প্রথম তার বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ঢুলডুকি বাজাইয়া বিশাল আয়োজনের মাধ্যমে জান্নাতের ভিতরে উদ্বোধন করবে। বাদশাহ সাজ্জাদ দুনিয়াতে একটা বেজ বানাইলি, আল্লাহর সাথে পাল্লা কইলা, নাউজুবিল্লাহ। আজরাইল ডাক দিছে, দাঁড়া সাজ্জাদ কয়, কে রে আমার ডাক দিছস, কো ভাই আমি একজন মুসাফির, আপনার সঙ্গে কথা আছে। সাজ্জাদ কয়, আমার সময় নাই। কি নাই, আমার সময় নাই, এমন একটা দিনে রে আমি জান্নাত উদ্বোধন করব, এমন একটা দিনে আমার পিছন থেকে ডাক দিনি, তোর সাহস তো কম না, কেন ডাক দিলে আমার, তোর বিচার হওয়া দরকার, তোর শাস্তি হওয়া দরকার। খুব বেড়াগিরি সাজ্জাদ দেখাইলো, ডাক দিল, সাজ্জাদ শুনলো না, চলে গেল গেইটের বরাবর। আবার সাজ্জাদ ডাকায়া দেখে মুসাফিরের বেশে সাজ্জাদ গুরাত থেকে লাগবে, এমন সময় আজরাইল কয়, দাঁড়া সাজ্জাদ কয়, কে রে
नाम सुनले तोर पायखाना पसराप शुरू हो जाए। কয় আপনার নাম কি? বলে আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। সাত কত না শোনার সাথে সাথে এ তার নবীর মধ্যে একটা মুসুর মারছে, কলিজাটা কাপড়ে দিয়া উঠছে আর ডাক দিয়া কয় আজরাইল ভাই আমার জান কবজ করতে আসছে। বলে হ তাহলে অসুবিধা নাই, আমার দুইটা মিনিটের সময় দাও, আমি জান্নাতের ভিতরে গেটটার সামনে শুধু দেখব আর বাহির হয়ে আসব। বহু বছর লাগাইয়া আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া দুনিয়াতে আমি জান্নাত বানাইতেছিলাম, শত শত বছর মিলে এই জান্নাত আজকে উদ্বোধন হবে, একটু সুযোগ দে আমি ভিতরে যাব আর বাহির হব, দুইটা মিনিটের সময় দে। আজরাইল বলেন না রে সাজ্জাদ যা, দুই মিনিট তো দূরের কথা, তোরে একটা সেকেন্ড আমি সময় দিব না, পিছন থেকে ডাক দিছিলাম ধারা, তুই কই সত্তর সমনাই কথা খান্তি, আমি এখন তোরে তোকে এক সেকেন্ডের সময় দিব না, গুড়ার দিকে একটা পাও তোর নিচে আছে আর একটা পাও গুড়ার উপরে আছে, দুইটা পাও এক জায়গায় করতে দেওয়া হবে না। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে দুই পা এক জায়গায় করতে দেওয়া হবে না, একটা পাও গুড়ার নিচে আর একটা পাও গুড়ার উপরে, আমি দুইটা পাও এক জায়গায় করতে দিব না, আল্লাহ সময়টাও দিছে না। আর রব্বি কারীম বলছেন তোর গলার মধ্যে চাপ দিয়া তোর রুহুটা টেনে এসে বাহির করার কথা। সাজ্জাদে কত কাল তুমি মিনিট করলো, একটা সেকেন্ড সময় দেওয়া হইল না, এই যুবক ভাই দুনিয়ার পিছনে পড়িলা, জি বাংলা স্টার জলসা মহিলাদের প্রিয় চ্যানেল, আর যুবকদের হলো বিপিএল আইপিএল বিশ্বকাপ টি-20 সক্কা সাইর কথা হয় না, কিন্তু যুবক ভাই আজকে ওয়াজ মাহফিল ভালো লাগে না, উলামায়ে কেরামদের কথাগুলি তোমাদের ভালো লাগে না, কসম খোদার আজকে আমিনা আয়েশা যদি কানে মমতা দাস্ত ইয়ালাকার মধ্যে জায়গা দেওয়া যাইত না, তারপর টিকেট কেটে ঢুকে টিকেটের সিরিয়াল পাইতো না, শুধু মমতাদের একটা ফাইটা যা গান শোনার জন্য 500 টাকা টিকেট দিয়ে বুইরা বেড়াও ঢুকে, কিন্তু কোরআন হাদিসের কথাগুলি বলতেছি যুবকের কানের ভিতরে ভালো লাগে না, দিলের মধ্যে মজা লাগে না, কারণ হলো দিলটা মরে গেছে মুর্দা, দিলের মধ্যে ভালো জিনিস প্রবেশ করে না, এই যুবকদের দিল মরে গেছে, দিল মরে যাওয়ার কারণে কোরআন হাদিসের কথা তার কলিজায় গিয়ে আঘাত করে না, তার কাছে ভালো লাগে না, যদি আজকে গানও কেউ টান মারতো দিলে এর জজবা বাইরা যেত, কারণ এর ভিতরটা তো মরা, আর মরা দিলের মধ্যে কোরআনের কথা হাদিসের কথা মোটেও ভালো লাগবে না। এরে আমার যুবক ভাই, বর্তমান জেনারেশনদেরকে বলি আমাদের হায়াত কিন্তু খুব কম, এই ফুজি কিন্তু খুব কম, ভাবতেছেন আমার দাদাই 80 বছর বাঁচছে, আমার বাবাও 80 বছর 70 বছর বাঁচছে, বাবা দাদার দিন শেষ এখন তোমার বাংলাদেশ কথা হয় না, দাদাই পাইছে 80 বছর বাবাও পাইছে 70 বছর, কেন জানেন না, গুনাহ যত কম হায়াত তত বেশি কথা হয় না, বাংলাদেশের একজন মুরব্বি উলামায়ে কেরামদের মাতার মুকুট ছিলেন আল্লামা আহমদ শফি সাহেব, 104 বছর দুনিয়ায় ছিলেন, গুনাহ কম ছিল হায়াত আল্লাহ বাড়ায়া দিছে, আর এখনকার জেনারেশন লেপের তলে হুইতা হুইতা গুনাহ করে, হ্যাঁ কথা কেন, লেপের তলে শুয়া শুয়া ফাইটা যায় শুনে, এবার ডান্স তো পাগলু ডান্স শুনে, শুনতে শুনতে রাত্রের বেলায় বিছনায় মুইতা দেয়,
সকাল বেলা সাবা টাবা বাঙ্গা ভিতরে ঢুকে এডির দিল তো মইরা রইছে এডির মধ্যে কোরআনের কথা গিয়া আসা করে না কোরআনের কথা ভিতরে জায়গা দেয় না কারণ সারা রাত দিনভর শুধু গুনাহের প্রতিযোগিতা জান্নাত রাখছো বা হায়াত কিন্তু তোর আমার খুব কম কারণ আমরা গুনাহ বেশি করি হায়াত কম কথা হয় না তুই ভাবতেছিস তোর দাদা 70 বছর তুই বাঁচবি না না এখনকার যুবক বরে 50 60 যায় না এর আগে দেখবেন কিডনি দুইটা ড্যামেজ এর আগে স্টক এর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কইরা ডেড বডি কথা হয় না গুনাহের প্রতিযোগিতা চলে আমাদের এলাকা ঠিক ঠিক এখন বাইরেছে এখনকার যুবক ধ্বংস হইতেছে পাবজি ফ্রি ফায়ার পাবজি গেমে নষ্ট হইতেছে আর গজবের একটা ফেসবুক তো আছে কথা হয় না গজবের ফেসবুক আছে না নাই এখন গজবের ফেসবুক থাকা সত্ত্বে আর বড় বুজুর্গ হওয়া লাগতো না ফেসবুকে পিএইচডি পাস করে লাইছে যত বিচার আছে আছে সব এখন ফেসবুকে চলে যত অপপ্রচার আছে সব ফেসবুকে গিবদের একটা মেইন কারখানা হলো ফেসবুক কথা হয় আর মাশাআল্লাহ ফেসবুক এখন ছোট বাচ্চারাও আছে মাঝারি আছে বুড়া বেড়াও আছে কথা হয় না ডিজিটাল বাংলাদেশ তো সবাই আছে ফেসবুকে কথা হয় না আর আজরে ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ফুলা মাইয়া জুয়ান বুড়া একই রুগে খাইছে দরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই কথা কয় না বুড়া ডর আছে জুয়ান ডর আছে কথা কয় না ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ফুলা মাইয়া জুয়ান বুড়া একই রুগে খাইছে দরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটো ভাই পাই না আমগু দেশে আমগু দেশে আমগু দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগু দেশে ফেসবুক আছে আমরা বলত না যেই দেশে ফেসবুক আছে এই দেশের মানুষ কি আর বলদ আছে সব ব্যারিস্টার সব বিচারক সব একবারে হাইকোর্ট এরপরে যত কুটমুট আছে যত ব্যারিস্টার আছে সব ফেসবুকে বিচার হইতেছে কমেন্টের মাধ্যমে সমাধান হইতেছে 14 গোষ্ঠী উদ্ধার করেছে রে গালা গালি যা আছে সব ফেসবুকে মিথ্যা বানোয়াট আরেকজনের নামে তোহমত দিতেও তার কলিজা কাঁপে না কিসের যাচাই কিসের বাছাই একটা কথা পাইলাম তো হমানে মারো পোস্ট একবারে ভাইরাল কইরা দাও এর 14 গোষ্ঠী উদ্ধার কইরা দাও মা বাবা 14 গোষ্ঠীর নিয়ে গালাগালি চলতেছে হমানে কথা কয় না এটা হলো ফিতনার জামানা এটা কিসের জামানা ফিতনার জামানা ফিতনার জামানা দাজ্জালের ফিতনা চলে আসছে আমাদের দেশে এইজন্য আল্লাহর রাসূল বলছেন এই ফিতনা যখন আসবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো এর আগে আগে আমাদের মৃত্যু দান করো সাধারণ কথা না এর আগে মৃত্যু দাও তার মানে বোঝা গেল এই জামানাটা মারাত্মক ডেঞ্জারাস কথা কয় না ঠিক এইজন্য আইয়ুদ্দিন আলাদা একটা কথা বলছিল মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে এই জামানার মানুষগুলি মানুষ নাহি বলে গুরু গুরা হার মানাইয়া হায়নার মত চলে আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে বর্তমান জামানাটা হলো ফিতনার জামানা ফিতনার জামানা দাজ্জালের ফিতনা চলে আসছে সব জায়গায় চলছে গুনাহের প্রতিযোগিতা কথা বলে ঠিক এলেকির প্রতিযোগিতা খুব
কম গুনাহের প্রতিযোগিতায় যুবকরা এখন জমকে পড়েছে যেখানে গুনাহ বেশি যুবকগুলারে সমকের মতো টানে বেশি যুবক ভাইরা আমার আমি আপনাদের হাতে পায়ে ধরি বলি রব্বে কারীম কিন্তু সময়ের কসম তাকে রে বলছে যুবকরে তোর হায়াতের কসমটা কিন্তু আমি আল্লাহ করছি তোমার আমার মতো বড় বড় পানওয়ানরা পর্যন্ত এই জমিনে বেড়াগিরি কম করছে না আজকে তাকায়া দেখো তাদের কবরের পাশে গিয়া দেখো একটা মানুষ কবরের পাশেও দাঁড়াইতে রাজি না এরা অর্ধেক সময় মানুষ ছিল কথা হয় না রক্ত পানি তাদের শরীরে আসিল কিনা কথা হয় না আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল গায়ের জোরে দনের জোরে কথা বলেছি অহংকার বাহাদুরির সাথে চলেছি কথা বলে গায়ের জোরে দনের জোরে কথা বলেছি অহংকার বাহাদুরির সাথে চলেছি নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালাশ এই আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান বলুন তখন কি আপনার নামটা ধরে কেউ ডাকবে আপনার নাম ধরে কেউ ডাক দেয় না গো তখন কিন্তু আপনার নাম সাথে সাথে পরিবর্তন হয়ে যায় আপনার নাম যদি আব্দুর রহমান হয় আব্দুল করিম হয় সাথে সাথে নামটা চেঞ্জ হয় এখন নাম ডাক দেয় লাশ কথা হয় লাশটা ঘর থেকে বাহির করো লাশটা ঘরের ভিতরে উঠাও লাশটারে গোসল করাও লাশটারে দাফন কাফন করতে হবে ঠিক ঠিক এই জন্য বলেন কবি বলেন আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল তাহলে বোঝা গেল এই জীবন বেশি দিন নয়টা ক্ষণস্থ চিরস্থায়ী জীবনের জন্য আমার আল্লাহ ব্যবসার জন্য দুনিয়ায় পাঠাইছে একটা পুঁজি দিয়া পুঁজি সীমিত কিন্তু মুনাফা অর্জন হতে হবে বেশি।